তো আইছেন তাহলে সামনে ডেব্বা গুণ দেখে আর সহ্য হলো না, টিভি দিয়ে হালাইলেন। তাহলে আপনাকে খাই দেয় কোনো কাম নাই, অসুধা ভিডিও দেখবার আহেন। আচ্ছা, টিভি যদি দিয়েছেন তাহলে কি আর কমু, হেডফোনটা কানে গুঁজে নেন আর দেহার শুরু করেন। আর যদি হেডফোন না নেন তাহলে ফ্যামিলির থেকে যদি কেউ লাত্তি বিতা দেয় তাহলে কিন্তু আমরা দোষ দিয়ে হারবেন না। তো চলুন দেখে আসি গাছে যখন ডেব্বা গুণ বড় হয়ে যায় তখন কীভাবে জ্বলায়, ওইটা দেখে আসি। চলুন। কি মজা লাগছে না? মজা লাগবো না মানে, এত সুন্দর একটা ডেব্বা গুণ দেখ মজা লাগবো না? তো চলুন আবারও মানে স্লো মোশনে একটু দেখে আসি কিরকম লাগে। এত সুন্দর একটা ডেব্বা গুণ ড্যান্স দেখে গেলাম আর এখনো হাতে তালি না দিয়ে বসে আছেন। তালি মারেন। আর হ্যাঁ, অসুধা তালি দিয়ে লাভ নাই, সাইডে দেখেন লাল বাটন আছে, এই সাইডে লাল বাটনের মধ্যে টিপে দেন, তারপরে তালির কাম হয়ে যাবে। এদেরকে বলার মতন কোনো ভাষাই নাই, এরা দেখেন না কি এরকম বাজারের মধ্যে কাঁপিয়ে কাঁপিয়ে বেড়াচ্ছে। এগুলো না জানি বিক্রি করতে এসেছে, বাজারে মানুষকে দেখাচ্ছে, এগুলো দেখিয়ে দেখিয়ে মানে বিক্রি করতে এসেছে। এরকম নাচিয়ে নাচিয়ে দেখাচ্ছে না ডেব্বা গুণ গোনা বড় বড় হয়ে গেছে, আমারটা দেখো আমারটা বড় হয়ে গেছে। তো এরা কিনতে চান কিনতে পারেন। এই বদির তো কোনো খেয়ালই নাই, এই বদি তো মানে এক দার্সে চলিয়ে যাচ্ছে। তো দেখতেই পারছেন আপনারা কিভাবে চলিয়ে যাচ্ছে। তো পাশে থেকে মানুষ দেখছে না কি করছে না ভিডিও করছে, তো কিছু এর খেয়াল নাই। এর মানে যে চুলখানি উঠেছে না ওটা থামানোর চেষ্টা করতেছে আর কি। বদি এরকম ভাব করছে না জানি বদি জানেই না যে তার পিছনে ভিডিও করতেছে। অবশ্য কিন্তু বলা ছিল যে তুই ভিডিও কর আর আমি এভাবে চুলকাবো, এভাবে ভিডিও বানালে আর কি ভাইরাল হবে। এগুলাকে ভিডিও বলে না বদি, এগুলাকে ট্যালেন্ট বলে। ট্যালেন্ট কার কিরকম ট্যালেন্ট আছে না, ট্যালেন্ট দেখাচ্ছ তোমরা, ট্যালেন্ট আর মামুনি যে যাকে মেরেছে ই মূর্তি ও মূর্তি যাচ্ছে মানে ডেব্বা গুণ গোনা ছিঁড়ে কোথায় পড়ে যাবে এটা তো বলাই সমস্যা। আরে মামুনি তুমি তাকে ডাকতে পারো না, না হলে তোমার ডেব্বা গুণের রস কোন জায়গায় যে পড়বে তুমি কেয়ারও পাবে না। আর নেক্সট মামুনি তোমার ট্যালেন্টটা দেখাবে এবার। আরে ভাই পজিশনটা দেখছেন, একদম রাইট পজিশন আছে না, ভালো করে দেখেন পজিশনটা, একদম পজিশন দেখে দাঁড়িয়ে যায়। আর কি বলবো, পজিশন তো ঠিকই আছে না? একটু শুরু করো, একবার দেখে নেই কিরকম দেখা যায়। ঝাঁকি দাও, অল্প অল্প ঝাঁকি দাও। এইসব দেখে কিভাবে সহ্য করি বলুন তো? আমাদের গোলাতে হবে নাকি? আমাদের তো সহ্য করা তো কন্ট্রোল থাকতে হবে নাকি? কিভাবে সহ্য করি এগুলো দেখে বলুন তো? ও মাই গড, এটা কি করে? এ কি সত্যি ওই কাজ করতেছে নাকি অন্য কিছু করতেছে? তো চলেন একটু সামনে গিয়ে দেখে আসি কি করতেছে। বাহ, দেখছেন বদির ট্যালেন্ট, এগুলাকে বলে ট্যালেন্ট। ট্যালেন্ট যদি না শিখে থাকেন তাহলে ট্যালেন্ট শিখে নেন এগুলা দেখে। বদি দেখছেন কিভাবে মানে নারকল কুড়াচ্ছে আর পিছন থেকে মানে কিরকম দেখা যাচ্ছে না? বাহ, মামনি এবার মুখ ডেকে নিয়েছে, এবার ট্যালেন্ট দেখাবে। আপনারা দেখতে থাকেন ট্যালেন্টটা কি, ট্যালেন্টটা দেখায় আর কি। এটা কি জাকি দিল রে ভাই, কিছু দেখলেন? জাকিটা মজা লাগছে না একদম, কিন্তু ডেব্বা গুণ বড় বড় হয়েছে নাকি? বড় বড় ডেব্বা গুণের জাকির মজাটাই আলাদা, তাই না? তো চলুন নেক্সট আর একটা ট্যালেন্ট দেখে ভিডিওটা শেষ করবো। এটা দেখার পর আমার মুখের ভাষা হারিয়ে গেছে, এটাকে নিয়ে আর আমি কিছু বলবো না। যদি আপনাদের কিছু বলার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করে ভাসিয়ে দেন এটাকে নিয়ে, আমি আর কিছু বলতে পারবো না এটাকে। তো আপনারা কমেন্ট করে বলেন এটাকে কি বলার উচিত। এভাবে রাস্তার মধ্যে এসব করছে আর আরেকজন দেখেন কিভাবে ভিডিও করা ধরছে, মানে মানুষ না অন্য কিছু হোক, পালের ভিডিও করুন না। তো জানি ভিডিও দেখে খুব মজা নিলেন, কিন্তু আপনাকে এত সুন্দর সুন্দর ভিডিও দেখায় তাও আপনারা হাতের কাজ করেন না, এটা কিন্তু সে খারাপ নাকি? তো হাতের কাজটা করে দেন, মানে লাইক কমেন্ট শেয়ারের কথা বলছি আর কি, অন্য কিছু ভাবেন না। আর যদি করেন ওটাও করে নিন, তো মানে হাতের কাজটা আর কি এর লাইক একটা লাইক তো মানে দিতেই হয় নাকি। বেশি বেশি শেয়ার করে দেবেন, বেশি বেশি কমেন্ট করবেন না, এত এত কমেন্ট করবেন না, বাজে কমেন্ট করলে নিজের পরিচয়টা খারাপ করবেন না বেকার বাজে কমেন্ট করে, নিজের স্বভাব খারাপ করবেন না বাজে কমেন্ট করে। তো যদি পারেন ভালো কমেন্ট করবেন, আরও ভালো ভালো কন্টেন্ট দেবেন আমাকে, আমি নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের কাছে উপহার দেবো। তো আসি আজকে, বাই।